আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে এটা আমার প্রথম ট্যুর ব্লগ। আমরা যাইতেছি রূপসী ঝর্ণায় রাত্রি যাপনের জন্য। দেখতে থাকুন। আসলে রাত্রেবেলায় ঝর্ণা, আমরা যাইতেছি সহস্রধারা ঝর্ণায়, রাতে থাকবো। এগুলো ঝর্ণার পানি যাওয়ার রাস্তার উপরে ট্রাক গেছে না, বর্ষাকালে তো এগুলো ফিল আপ থাকে। প্রকৃতি তার মায়ার কাছে ডেকেছে, আমরা হাজিরা দিতে চলে আসলাম। চলে আসলাম ঝর্ণার কাছে, প্রচুর ঠান্ডা। ধাবো টাঙানো হইতেছে, মাছ আছে কিনা দেখছি। ঝর্ণার পানিতে আসলে প্রচুর কাদা, তো ব্যাঙের বাচ্চা দেখা দেখেছে। আসলে প্রচুর ঠান্ডা, এখন আমরা কফি বানাবো, আগুন পোহাচ্ছি সবাই, আর এখন চলবে বারবিকিউ। সুন্দর একটি মুহূর্ত। বারবিকিউ শেষে আমার পার্টনার রাসেল ভাই এর সাথে তাঁবুতে ঘুমাইছিলাম। খুবই ভালো একজন মানুষ। সো গুড মর্নিং এভরিওয়ান। উঠে উঠে অনেকটা দৃশ্য সত্যি অসাধারণ, খুবই সুন্দর একটি দৃশ্য। প্রকৃতি আসলে খুবই সুন্দর। আসলে প্রথম সূর্যের দেখা পেলাম, খুবই সুন্দর সূর্য উঠলো। আসলে এখন আমরা থাকবো, গুছাইতেছি। আসলে রাতে ঘুম কম যাওয়ার ফলে চেহারার অবস্থাও খারাপ। অসাধারণ। আসলে এই জায়গা দিয়ে আমরা রাত্রেবেলায় প্রবেশ করছিলাম, ঘুমাইছিলাম ঝর্ণায়। প্রকৃতি খুবই সুন্দর, এগুলো বর্ষাকালে পরিপূর্ণ থাকে পানিতে। আসলে বর্ষাকালে ঝর্ণার অন্য একটি রূপ দেখা যায়, শীতকালে এক রূপ। কিন্তু প্রকৃতির রূপ সবসময় সুন্দর। প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ খুবই কম, সকলে প্রকৃতি ভালোবাসে। আর এমন ন্যাচারাল ভিউ সত্যি অসাধারণ, এই ভিউ উপভোগ করতে অবশ্যই প্রকৃতির কাছে আসতে হবে। আমরা ছিলাম রূপসী ঝর্ণে, ফ্রিডম ট্রাভেলসের গ্রুপের পক্ষ হতে আসছিলাম আমরা। খুবই সুন্দর একটি রাত্রি যাপন হয়েছে, ফটো সেশন চলছে, খুবই একটি মহৎ কাজ। আসলে আমরা যা বর্জ্য
যা খেয়েছি সব কিছু প্রকৃতিতে ফেলে আসলাম না। খুবই সুন্দর আসলে, আমরা গান উপভোগ করি।